আগের দিনে প্রস্রাবে কিন্তু গ্লুকোজ দেখে অনেক সময় ডায়াবেটিস ডায়াগনোসিস করা হতো। বর্তমানে ভালো ব্লাড টেস্ট আসার পর এটা কিন্তু আর করা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাবে ইনফেকশন হয়েছে, প্রস্রাব পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে সেখানে গ্লুকোজ বেশি বা গ্লুকোজ আছে, প্রস্রাবের সাথে গ্লুকোজ যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের রক্তে গ্লুকোজ অনেক বেশি কিন্তু প্রস্রাব দিয়ে কোনো গ্লুকোজ যাচ্ছে না, এরকমও কিন্তু হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রক্তে গ্লুকোজ কম, যেটা স্বাভাবিক মাত্রার থাকার কথা সেটাই আছে, কিন্তু প্রস্রাব দিয়ে গ্লুকোজ যাচ্ছে। দুইটাই হতে পারে, রক্তে গ্লুকোজ বেশি কিন্তু প্রস্রাব দিয়ে কোনো গ্লুকোজ যাচ্ছে না, এটা হতে পারে। আবার রক্তে গ্লুকোজ স্বাভাবিক মাত্রায় আছে কিন্তু প্রস্রাব দিয়ে গ্লুকোজ যাচ্ছে, এটাও হতে পারে। সুতরাং প্রস্রাবে গ্লুকোজ দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে প্রস্রাবে যদি গ্লুকোজ পাওয়া যায় তখন ব্লাড টেস্ট করে নিশ্চিত হতে হবে যে তার আসলে ডায়াবেটিস আছে কি না। এছাড়া প্রস্রাব দিয়ে গ্লুকোজ গেলেই আপনি উত্তেজিত হবেন না বা আপনি নিশ্চিত হয়ে যাবেন না যে আপনার ডায়াবেটিস আছে, হতে পারে। তবে আমি যেটা বললাম যে ব্লাড গ্লুকোজ অর্থাৎ রক্তে আমাদের গ্লুকোজ স্বাভাবিক আছে, তারপরে প্রস্রাব দিয়ে কিন্তু গ্লুকোজ যেতে পারে। আবার রক্তে গ্লুকোজ অনেক বেড়ে গেছে তারপরেও দেখা যাচ্ছে প্রস্রাব দিয়ে কোনো গ্লুকোজ যাচ্ছে না, সুতরাং এই পরীক্ষা করে আপনি সঠিকভাবে ডায়াবেটিস নির্ধারণ করতে পারবেন না। এখন অনেক ভালো পরীক্ষা আছে, আপনি সেদিকেই আপনার চেষ্টা করা উচিত। ধন্যবাদ সবাইকে।